থেকে সবাই রোজা রেখে যদি এগুলো দেখে গুনাহ তো হবে আচ্ছা মুখ ঢেকে রাখুন না কি করে মাইসে আমরা একটু ছবি দেখতে হ জি আপু রোজার দিনে কি বলবো কিছু বলার নেই রমজানের এক বিকেলে পুরান ঢাকার আজাদ সিনেমা হলে ঢুকতেই চোখে পড়ে হলটির দেয়ালে সাটানো অশ্লীল সিনেমার পোস্টার ছোট পোশাক পরিহিত চিত্রনায়িকা পলের অশ্লীল অঙ্গিভঙ্গির পোস্টার যেন নীরবে সাক্ষী দিচ্ছে বাংলা সিনেমার কালো অধ্যায়ের কথা রমজান মাস হলেও বিনা দ্বিধায় দিন দুপুরেই চালানো হচ্ছে এসব সিনেমা দর্শকেরাও বেশ মনোযোগ সহকারে অশ্লীল পোস্টারের নায়িকাদের দিকে চোখ বুলিয়ে নিচ্ছেন কেউ কেউ আবার অনেকটা খোলামেলাভাবেই হলে ধূমপান করছেন এ সময় আরটিভির ক্যামেরা দেখে মুহূর্তেই নিজেকে আড়াল করার চেষ্টা করেন দর্শক টানা দুদিনের অনুসন্ধানে এলাকাবাসীর কাছ থেকে পাওয়া যায় বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য অশ্লীল সিনেমার পাশাপাশি দেশ আড়সে চলে মাদক সেবন ও দেহ ব্যবসা বিষয়টি নিয়ে অনেকেই ভয়ে কথা বলতে না চাইলেও মুখ খুলেন কেউ কেউ অনেক ধরনের মানে মেয়েছেলে অবৈধ কাণ্ড করতেছে এগুলো চলতেছে ওখানে অনেক ছেলেরা যাচ্ছে মেয়েরা যাচ্ছে টাকার বিনিময়ে অবৈধ কাজ করছে কিংবা অনেকে এমনি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে যাচ্ছে সিনেমা হলের ভিতরেই করে কারণ সিনেমা হলে যখন শো চলে তখন তো আপনার লাইট নিবানো থাকে আর সবাই পর্দার দিকে ব্যস্ত থাকে পিছনে কী হয় এটা দেখে না এই হলের ভিতরে মাধব চলে রাইটবেলা যারা এই ভিতরে আছে তারও হলের উপরে বই মাধব কাজ হাতের উপরে বসে বি গ্রেড সিনেমার সয়লাভ এবং রুচিহীন কর্মকাণ্ডে বহু আগে এই হল থেকে মুখ ফিরে নিয়েছেন দর্শক বর্তমানে দর্শকের বদলে জায়গা করে নিয়েছে মাদকসেবী আর অসামাজিক কর্মকাণ্ডে জড়িতরা আরটিভির ক্যামেরা দেখে এক মাদকসেবী নিজেকে হলের এক কোণে লুকিয়ে নেয় অন্য আরেকজন নিজের মুখ ঢেকে রাখার চেষ্টা করেন কেউ কেউ আবার হল থেকে সিনেমার মতোই মুহূর্তে গায়েব হয়ে যান আচ্ছা মুখ ঢেকে রাখুন না কি করো মাইসে আমি একটু ছবি দেখতে অন যদি এরকম করে নিব হলের কর্মকর্তাদের কাছে এই বিষয়ে প্রশ্ন করলে তারা সাফ জানান এই হলে কেউ সিগারেট পর্যন্ত খায় না একটা মানুষ পাবে না সিগারেট খাওয়ার কেন অশ্লীল সিনেমা চালানো হচ্ছে এর উত্তরে কর্মকর্তারা বলেন পুরনো ছবি দিলে নাকি চালায় তাছাড়া অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ এড়িয়ে একজন বলেন এখানে কোনো ওই আপনার অশ্লীল কোনো কিছু চলে না কোনো অশ্লীল কোনো মানে আপনার যে নেশা কোনো চলে না ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহটির বর্তমান অবস্থাও অনেকটাই জরাজীর্ণ হলের ভিতরের পরিবেশ অনেকটাই পরিত্যক্ত ভূতরে বাড়ির মতো দেয়ালগুলোও তার যৌবন হারিয়েছে অনেক আগে খসে পড়েছে দেয়ালটির ইট সিমেন্ট সিনেমা হলের বাহিরে অশ্লীল ও কুরুচিপূর্ণ পোস্টারিংয়ের ফলে বিব্রত এলাকার স্থানীয়রাও হাঁটা চলার পথে এসব পোস্টার চোখে পড়ায় লজ্জাকর অবস্থায় পড়েছে অনেকে সবাই রোজা রেখে যদি এগুলো দেখে গুনাহ তো হবে জি আপু রোজার দিনে কি বলবো কিছু বলার নেই ভালোবাসা সুখে দুঃখে ভালোবেসে বুকে ধরে রাখবো চলচ্চিত্রের সোনালী যুগের অবসানের পর নব্বই দশকের শেষের দিকে ঢাকাই চলচ্চিত্রে কার্পেট সিনেমার আগ্রাসন শুরু হয় এরপর থেকেই সিনেমাপ্রেমী মানুষ হল বিমুখ হতে শুরু করেন বর্তমানে ঢাকার ঐতিহ্যবাহী আজাদ সিনেমা হলে অশ্লীল সিনেমা প্রদর্শনী ও অসামাজিক কর্মকাণ্ডের ফলে হারিয়ে যেতে বসেছে প্রায় শত বছর পুরনো এই হলটি মেহেরা রহমান সিমরান আরটিভি